Hey guys, welcome to Box Set Bazaar! Hi guys, welcome back to channel and I hope you guys are doing absolutely fine. So tomorrow shobai onek din to request korchilo jate ami ekta travel vlog kori. So tomader shobar kotha chinta bhabna kore bhalo mone ekta travel kora jay. So ajke amra jacchi Cox's Bazar. Cox's Bazar jawar jonno tinta best way ache. By bike. এই শীতের মধ্যে বাইক রাইড পসিবল না ভাই এয়ারলাইন কি প্লেনে মাথা ঠিক আছে তোর বেটা না ভাই শয়তানি না ভাই আমি বাইক প্লেনে নাই তোরা জেলে যা আমি বাইক প্লেনে নাই আই থিংক আমাদের জন্য বাসটাই বেস্ট হবে সো ছাদে থেকে এখন বাসায় চলে আসলাম সবার ট্যুর প্যাকিং হয়ে গেছে জাস্ট আমারটাই বাকি আমারটা অলমোস্ট শেষ আমি একটু ছাদে গিয়েছিলাম এটার জন্য সবকিছু কমপ্লিট করতে পারিনি সো এখানে আমার সবকিছু গুছানো আছে জাস্ট এগুলো একটু ব্যাগে ঢুকাবো আর সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমার এইসব ক্যামেরা গিয়ার সো সবগুলো এখন ব্যাগে যাও সো অল ডান আমার ব্যাগ প্যাকিং ফুললি শেষ এখন আমার ব্যাগ রেডি আমি রেডি সো মেহেদি তুমি কি কি নিলে আমি বেশি কিছু নেই নাই তিনটা শার্ট নিছি পাঁচটা গেঞ্জি নিছি তিনটা প্যান্ট নিছি 2000 years later দুজোড়া জুতা একটা ঘড়ি আর দুইটা সোয়েটার বেশি কিছু না ভাই এগুলো বেশি কিছু না এটা হচ্ছে সিম্পলের মধ্যে করছি ও মাই গড আল্লাহ মেরাও তত কিছু নাই না আমি আর মেহেদি তো রেডি হয়ে গেছি আমরা এখন জয়কে গিয়ে জিজ্ঞাসা করব জয় রেডি হয়েছে কিনা হ্যাঁ ওর থেকে একটু মতামত নেওয়া ভালো আচ্ছা চলো এই জয় কি অবস্থা মানে খারাপ মনে অসুস্থ ইউ নো হোয়াট আমি অসুস্থ বাট এই জিনিসটা তো মিস করা যাবে না এই জিনিস কি হোয়াট ট্যুর মিস করা যাবে না সো এবার ট্যুরে যাচ্ছি আমরা চারজন আমি জয় ইয়াসিন মেহেদি আমাদের বাস ছাড়ার সময় হচ্ছে 9:30 এখন অলমোস্ট 7:30 বেজে গেছে আর আধা ঘন্টা বা এক ঘন্টার মধ্যে আমাদের বাসা থেকে বের হতে হবে সো এতক্ষণ আমরা একটু রেস্ট নিব রেস্ট নিয়ে দেন আমরা আধা ঘন্টার মধ্যে আমাদের সবকিছু নিয়ে বের হয়ে যাব সো আমরা সবাই রেডি হয়ে গিয়েছি এখন বের হয়ে যাচ্ছি তাড়াতাড়িটা খুবই বেশি ওয়েট খুবই কম সময়ে গিতালে সবচেয়ে জোস হচ্ছে আমার ব্যাগ সবকিছু চলো আমরা এখন আমাদের কাউন্টারে চলে আসছি বাসের জন্য ওয়েট করছি বাসের আসতে মেবি একটু লেট হবে বাট একদিক দিয়ে ভালো হয়েছে কারণ আমরা এভাবে লেট ছিলাম বাসও লেট যার তো বাস একটু লেট করে এটা কোনো ব্যাপার সো বাসের জন্য আমরা ওয়েট করছি বাস আসলে দেন আমরা রওনা দিব তো আমাদের বাস চলে আসছে ওই যে সবাই কি এক্সাইটেড আমি অনেক এক্সাইটেড আর অনেক ওয়েট করার পর আমাদের বাসটা আসছে আমি চলো চলো আমরা বাসে উঠে গিয়েছি আমাদের বাস অলরেডি রওনা দিয়ে দিয়েছে কক্সেস বাজারের জন্য আর এটা আমার লাইফের ফার্স্ট টাইম এর আগে কখন আমি কক্সেস বাজার যাই নাই সো জানি না যে কতক্ষণ লাগবে বাসে সো লেটস সি দেখা যাক তুমি গেছো আগে কখনো আমি এর আগে গেছিলাম বাট 2015 তে গেছিলাম কাইল্লা ভূত হয়ে আসছিলাম এই কাইল্লা ভূত হইছো কেন পানিতে নামার কারণে লাইক সিরিয়াসলি এখানে পানিতে গোসল কালো হয়ে যায় ওখানে পানিতে গোসল করলে কালো হয়ে যায় এটা আমি নিজে আল্লাহ এটা তো আমার অনেক দিনের ইচ্ছা আমি কালো হতে চাই আমি চাই না ভাই তুমি হয়ো আমি ক্যামেরাটা ধরে রাখবো সো লেটস সি দেখি কতক্ষণ লাগে যেতে আর আমি অনেক বেশি এক্সাইটেড কারণ আমার একটা ড্রিম ছিল যে আমি কক্সবাজারে একটা ব্লগ বানাবো তাই আই হোপ অনেক জোসভাবে বানাতে পারবো সো আমরা এখন ঘুমাই যাই তোমরা রাস্তা দেখো এখানে ডিনার ব্রেকের জন্য আসছে এখানে এত পরিমাণে ঠান্ডা ও মাই গড অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে সো তাড়াতাড়ি চলো খেতে প্রচুর ঠান্ডা উফ সো আমরা এখন চলে আসছি আমাদের ডিনার করতে আমাদের ব্রেক টাইম 20 মিনিট দেওয়া হয়েছিল বাট আমরা 10 মিনিট হাঁটাচলা করতে করতে শেষ করে ফেলেছি এখন জাস্ট 10 মিনিট আছে 10 মিনিটের মধ্যে চটপট শেষ করতে হবে
সো আমাদের খাওয়া দাওয়া শেষ, বাস থেকে বারবার মাইকিং করে ডাকছি যে রাকিব আর মেহেদি তোমরা কোথায়? ওই যে তাতে ভাই দৌড়া দৌড়া হ্যাঁ এসে পড়ছি। আর দুইটা মিনিট দেরি হলে পুরো বাসটা মিস হয়ে যেত। আমি ওদের বলতেছিলাম যে চলো তাড়াতাড়ি যে আমাদের বাস চলে আসে, বাট ওরা আমার কথা কোনো দামই দিচ্ছ না। ব্রেক পাইছি তো এর জন্য, আর আমি বিশ্বাস করতেছিলাম না কারণ ও অনেক ওখানে মাইকিং করে বলছিল যে রাকিব রাকিব বলে দাও, চেষ্টা করতেছিল যে বাস ছেড়ে দিবে বাস ছেড়ে দিবে। আমরা কক্সবাজার সেফলি চলে এসেছি। এখানে অনেক পরিমাণে ঠান্ডা, অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। মাত্র বাস থেকে নামলাম, এখন অলমোস্ট 6:30 বাজে। তাড়াতাড়ি এখন আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে হোটেল খোঁজা। কিভাবে দেখতে দেখতে কক্সবাজার চলে আসলাম বুঝতেই পারলাম না। বুঝবা কিভাবে, সারা রাস্তা সে ঘুমাইতে ঘুমাইতেই আসছে, এত ঝাঁকি তারপরে সে উঠে না। আচ্ছা এটা কি আমার দোষ? ঘুমাইলে কি আমার দোষ? আমার ঘুম আসতেছিল আমি ঘুমাই গেছি। এত কেমনে ঘুম? আমি আর জয় জাগা ছিলাম, বাকি সবাই ঘুম। একটু ঘুম আগে আসনের জন্য শুধু রাস্তা দেখি। আচ্ছা চলো আমরা এখন যে হোটেল খুঁজি। What the hell man, who is this? কিছু কারণে অনেক শীত। বাট এই জিনিসটা আমি যে অসহায় ছেলেটা থেকে নিয়ে নিচ্ছি। We touch, we break, make it seem like we feel the same, we love what we hate. So finally at plus পছন্দ মতো একটা হোটেল পাইলাম। এর আগে অনেকগুলো দেখছিলাম বাট কোনোটাই আমাদের হচ্ছিল না। কোনোটা হয় অনেক বড় না হয় কোনোটা অনেক ছোট। তো যাই হোক অনেক ভালো লাগতেছে কারণ অনেক পরিমাণে ঘুরছি। সকাল 6:00 বাজে নামছিলাম, 6:00 বাজে থেকে এই হোটেল থেকে ওই হোটেল, ওই হোটেল থেকে এই হোটেল। সব থেকে কষ্ট হয়েছে ব্যাগ গুলো ক্যারি করে হোটেলের রুম খোঁজা। এটা হচ্ছে সবচেয়ে প্যারার একটা জিনিস ছিল, কজ আমাদের ব্যাগ গুলো সবাই জানো অনেক হ্যাভি। সো যাই হোক এখন কিছুক্ষণ রেস্ট নিবো, রেস্ট নিয়ে দেন ঘুমালে ঘুমাবো, ঘুম থেকে উঠে দেন যাবো ব্রেকফাস্ট করতে। সো ভাই চলো, আমি সো আমি গেলাম রেস্ট নেই। My life. A few moments later. So আমাদের সবার রেস্ট নাও শেষ, এখন আমরা যাবো ব্রেকফাস্ট করতে। কারণ আমরা খুব সকালবেলা চলে আসছিলাম, তখন ব্রেকফাস্ট করি নেই কারণ তখন আমাদের কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল হোটেল খোঁজা। সো সবকিছু হয়ে গিয়েছে, রেস্ট হয়ে গিয়েছে, হোটেলও পেয়ে গিয়েছি, এখন যাবো ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে দেখ কিছুক্ষণের মধ্যে আমরা বিচে চলে যাবো। সো লেটস গো। কি অবস্থা, কি ঘুমাইতেছে নাকি? বুঝলাম না তো। না না লেট হয়ে যাচ্ছে। চল চল চল, তোর জুতা পরা লাগবে না, চল যাইতেছি। সো আমরা চলে আসছি ব্রেকফাস্ট করতে, বাট মেহেদি কেন জানি বলছো খাবে না। তুমি খাবা না কেন? আমার চশমাটা নিয়ে না কেন? না আমি জিজ্ঞেস করেছি তুমি খাবা না কেন? খাবো না, ভালো লাগতেছে না। ওকে অনেক রিকোয়েস্ট করছি বাট ও খাবে না। যাক যেখানে সেখানে খাই। ও খাইতে না চাইলে দরকার নেই খাওয়ার, তুমি দেখো আমরা খাই। ওকে অনেক মজা, অনেক মজা না, অনেক মজা। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ, এখন আমরা হোটেলে যাচ্ছি। হোটেলে গিয়ে আমরা রেডি হয়ে দিন, আমরা বিচে যাবো। উই আর সো এক্সাইটেড। আমি মানে পুরো ভিজবো না, জাস্ট ট্যানটা ভিজে যাবো। ও নাকি কালো হয়ে যাবে, আমি জানি না কিভাবে কালো হবে। না না এজন্য না, এজন্য না, আমার মানে শীত করে, শীত অনেক শীত। সো যাই হোক আমি তো কাপায় গোসল করবো। জয় তুমি কিভাবে গোসল করবা? কাপায় আবার গোসল করে কিভাবে ভাই? এটা নামলেই দেখা যাবে। সো আর ইউ রেডি গাইজ? শীতের সময়
সো আমরা এখন বিজে যাচ্ছি। বাই দ্য ওয়ে আমার আর জয় সানগ্লাস কিন্তু পুরো চেঞ্জ, কারণ জয়কে এই সানগ্লাসে এত পরিমাণের বাজে লাগতেছিল বলার বাইরে। সো জয় দেখো কেমন লাগে, একটু এক্সচেঞ্জ করো। এক্সচেঞ্জ করবা? হ্যাঁ একটু এক্সচেঞ্জ করো। আচ্ছা করো। আমার হ্যাঁ বলে। আচ্ছা আচ্ছা দাও, তুমি আমাকে এটা দিয়ে দাও। সো এখন বিজে যে খেলা হবে, কে বেশি গোসল করবে? আমি না। আচ্ছা জয় তুই কয়দিন ধরে গোসল করছ সত্যি করে বলতো? আল্লাহর কসম তুমি যেদিন যতদিন ধরে করবে। আমি তো একদিন ধরে করি না। আমি আমরা চলে এসেছি কক্সেস বাজার বিচে, এখানে সেই লেভেলের ঢেউ পানিতে অনেক জোস একটা ওয়েদার। এখানে খুব বেশি ঢেউ, কেউ দুষ্টামি করতে করতে মাঝখানে চলে যাবে, কারণ এখানে সেভ করার মতো কেউ নেই। আর এই সময় না না কেউ মাঝখানে যাবে না, পুরো তাড়াতাড়ি আসো চলো। বস অনেক ঠান্ডা, আমি নামবো না। তুই নামবি না? তাহলে আমি আর জয় গেলাম। যা অনেক ঠান্ডা, আমি নামবো না। এখানে ভুলেও যাওয়া যাবে না, এখানে মধ্যেই থাকতে হবে আমাদের। পানি যতই ঠান্ডা হোক আমি আর জয় তো মাস্ট যাবো, রাইট জয়? হ্যাঁ চলো চলো চলো, আমরা একসাথে ডুব দিই। 3, 2, 1 গো। এত বিশ্রী পানি না করছিল পানি, এত নোনতা। জয় কেমন লাগছে? আমার মনে হচ্ছে কি ফ্রিতে লেবু শরবত। আচ্ছা আরেকটা চুপ করে ভালো লাগবে, যাও। এই জায়গায় অনেক ঠান্ডা, বাট যাওয়ার আগে আরেক গ্লাস লেবু শরবত খাইতে চাই। জয় 3, 2, 1 গো। আরে ওয়েট ওয়েট, ডিসক্লেমার, পানি অনেক কম, তারপর আমি লেবু শরবত খাবো। 3, 2, 1 গো। আমি লেবু শরবত খাই চাই ভাই। জয় তুমি সত্যি করে বলো, হিঙ্গল হালাইছো নাকি পানিতে? একটু আগে আমি একটা ফরেনারকে দেখছিলাম যে গোসল করে সে অনেক পরিমাণে কাঁপতেছিল, তার হাত পা সব এরকম হয়ে যাচ্ছিল, বাট কেন হচ্ছিল এটা আমি এখন বুঝতেছি, কারণ আমিও গিয়ে ডুব দিয়ে আসছি। পানি অনেক ঠান্ডা, শীতের সময় বাইরে ভাই এত ঠান্ডা থাকে, আমি কখনো কল্পনা করি না যে এই জায়গার পানি এত ঠান্ডা হবে। আমি নামতে চাই না, ব্যাপারটা আমি বুঝতে পারছি যখন পানি। তুমি তো 3 দিন ধরে গোসল করো না কি? বাট যাই হোক ভালোই লাগতেছে, এরকম না যে খারাপ, সব জায়গায় জোস, জাস্ট সব সিচুয়েশন আপনাকে জাস্ট এনজয় করতে হবে, এটাই, এছাড়া কিছু না। সো আমি একটু স্পিড বোট উঠতে চাই, এদিকে স্পিড বোটটা কোন সাইডে? ওই সামনে একটা দেখছি। আচ্ছা চলো যে দেখি পাই কিনা। সো আমি স্পিড বোট খুঁজতে খুঁজতে তোমরা একটু ড্রোন ভিউটা দেখে ফেলো, কারণ আমি অনেক জোস একটা ড্রোন ভিউ নিয়েছি। সো দেখতে চাই, আমাকে কি দেখাবা? হ্যাঁ অবশ্যই। সো লেটস এনজয়। আমরা এখন বিশ থেকে একটু বাসায় যাবো, বাসায় গিয়ে ড্রেসগুলো চেঞ্জ করবো, গোসল করবো, গোসল করে দেন লাঞ্চের সময় গেছে, লাঞ্চ করতে যাবো, লাঞ্চ করে দেন আমরা এখানে আবার আসবো, কারণ ঘোরা কিন্তু এখনো শেষ হয়নি। আর মেহেদি নাকি অনেক ক্ষুধা লাগছে, ওনাকে আবার বিরিয়ানি চ্যালেঞ্জ খেলবে আজকে বলতেছে। এই শীতের মধ্যে এই ঠান্ডা পানিতে গোসল করতেছে, ঠান্ডা পানিতে গোসল করার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। সো এখন আমরা যাব লাঞ্চ করতে, কারণ লাঞ্চের সময় অলরেডি অনেক ওভার হয়ে গিয়েছে। তাড়াতাড়ি চলো, খিদা লাগছে তো। সি ফুড না কি ফুড বলে খাওয়াইবো? ওটা তো এখন না, ওটা তো সন্ধ্যা। রেডি কইবো আছে বাবা, আমার সাথে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে চলো, খিদা লাগে সত্যি, আমি সকালে না খেয়েছিলাম। আরে
তোমরা লাঞ্চে কি খেতে চাও? বিরিয়ানি খাবা? বিরিয়ানি ভাই, বিরিয়ানি চ্যালেঞ্জের অবস্থার পর আর খাওয়ার ইচ্ছা নেই বিরিয়ানি, ঠিক আছে? আমি না সিফুড খাওয়ার অনেক ইচ্ছা হচ্ছে। হ্যাঁ গাদা, সিফুড কি এখন নাকি? সিফুড তো পরে, আগে লাঞ্চ করে নে আমরা। সিফুডটা কি আসলে কি বুঝতাছ না? আমি সত্যি কথা, তুই কি জানোস না সিফুড কি? সিফুড হচ্ছে কাঁকড়া, চিংড়ি মাছ। আমি এর আগে আসছিলাম মানে খাই নাই বলে ছি, আমি বুঝতে পারছি না। সিফুড হচ্ছে ধরো সামুদ্রিক যে সব মাছ আছে, যেমন চাদা মাছ, কাঁকড়া। তুমি সিফুড মানে বুঝো না। তোমরা কিভাবে খাওয়াবো? খাওয়া মানে কিভাবে আচ্ছা আচ্ছা সমস্যা নাই, যেহেতু তুমি আসছো আমার সাথে আমি তোমাকে সবকিছু দেখাবো, খাওয়াবো। সো ডোন্ট ওয়ারি, আমি এর আগে আমি এটা জানতে চাচ্ছি, এটা রোস্টের কিছু না, না রোস্ট করব না। সো চলো, যেতে এসে পড়েছি তোমার ফেভারিট জায়গায়, চলো। আমাদের লাঞ্চ শেষ, এখন আমরা যাচ্ছি সুগন্ধর ওইখানে। ওই শুনলাম ওইখানে নাকি ভালো ভালো সি ফুড পাওয়া যায়। সো যে দেখি যদি ভালো লাগে দেন আমরা ট্রাই করবো। আর মেহেদি তো সি ফুড চিনেই না, ওকে আমরা একটু সি ফুড চিনাবো। আমি এক্সাইটেড, আমি যে দেখতে চাই জিনিসগুলো কিরকম। ওইদিকে নাকি অনেক দোকান আছে। সো যে দেখি কেমন, যদি ভালো লাগে দেন অবশ্যই ট্রাই করবো। সো লেটস গো। আমরা এখন চলে এসেছি সুগন্ধা পয়েন্ট কলাতলিতে। এখানে সি ফুড আছে, বাট আমরা এখানে ফার্স্ট টাইম এসেছি তাই জানি না, একটু সামনে যেতে হবে, সামনে গেলে পাবো। আর সব থেকে জোস একটা জিনিস যেটা আমার খুবই ভালো লেগেছে, এখানে এসে অনেকগুলো সাবস্ক্রাইবার সাথে আমার দেখা হয়েছে, যেটা আমি কখনো এক্সপেক্ট করি না যে এত দূর এসে আমার সাবস্ক্রাইবার সাথে দেখা হবে। আর সব থেকে বেশি ভালো লাগছিল তারা সবাই গুড রেসপন্স দিচ্ছিল, তারা বলছিল তাদের নাকি আমাদের ব্লগ অনেক বেশি ভালো লাগে। সো এটাই আমার তোমাদের থেকে সব থেকে বড় পাওয়া, আমি তোমাদের জন্য ভিডিও বানাই। তারা বলে যে ভাই তোমরা চালিয়ে যাও, তোমাদেরকে আমরা সাপোর্ট করবো, তোমাদের সাপোর্ট করার জন্য আমরা আছি। অ্যাকচুয়ালি আপনাদের জন্যই আমরা এতদিন টিকে আছি, ইনশাআল্লাহ এভাবে আমাদের সাপোর্ট করে যাবেন। আর আমরা একটু সামনে গেলে মেবি সিফুড পাবো। সো চল আমাদের ওই সাইডে যেতে হবে। Did I give up? Was it too hard? Or was it too hard? Cause I just gave up. Just gave up. Did I sleep away the day? Cause I was tired. Or did I get tired? Cause I slept too much. Slept too much. আমার জয় খেতে হবে, বাট আমার মনে হয় না বেশি খাইতে পারবো, যেহেতু তুমি বড় একটা খাদো, তুমি পুরোটা শেষ করো। না আমি শেষ করতে পারবো, আমার অনেক ভয় করতে পাস্তে। আচ্ছা তো দেখা যাক, ওয়েট করি দেখি কেমন। সো আমাদের চিংড়ি এন্ড অক্টোপাস চলে এসেছে মেহেদি, এটা তোমার জন্য। সো আমাদের সব খাবার চলে আসছে, আমরা শুরু করবো অক্টোপাস দিয়ে, যেহেতু জয় অক্টোপাস অক্টোপাস করছিল না। ট্রাই করো এবার, রিভিউ দে কেমন, আয়না দিকে তাকায় রিভিউ দে, সরি ক্যামেরা দিকে তাকায় রিভিউ দে। ইচা মাছ তো খাওয়ানো শেষ, এবার একটা অক্টোপাস খাও। না 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 আরে খাও, ঢং করো না, ঢংটা সত্যি আমি। আচ্ছা ডিয়ার দিলাম, যাও ডিয়ার না, একটু করে খাও ডিয়ার ডিয়ার ডিয়ার। না না একটু করে না খাও, মজা সত্যি আমি নিবো, বাট আমার সাহস পাচ্ছি না। ওকে ট্রাই করি। তো খাওয়া দাওয়া শেষ, সোনা বাংলাদেশ অনেক মজা ছিল খাবারটা, এটা আমার ফার্স্ট টাইম ছিল অক্টোপাসটা, অনেক জোস আমারও ফার্স্ট টাইম ছিল, যাই হোক মজা ছিল, চলো এখন বের হই আমরা। সো আজকের মধ্যে আমাদের এই মার্কেট ঘুরে শেষ, কিছু কাজ ছিল এখানে, সবকিছু কেনাকাটা করলাম, এখন আমরা হোটেল উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা বেশিক্ষণ বাইরে থাকবো না যেহেতু আমরা টুরিস্ট, সো উই থিঙ্ক আমাদের আগে আগে যাওয়াটাই বেটার হবে। তো চলো আমরা এখন রওনা দিই।
সো আমরা এখন হোটেলে চলে আসলাম। আজকে আমরা অনেক ঘুরেছি প্লাস অনেক খেয়েছি, সি বিচের অনেক সাইটটা আমরা কভার করার চেষ্টা করেছি। সো আজকে দিনটা অনেক মজা করলাম, অনেক ফান করলাম। সো আজকের ব্লগটা শেষ করার আগে তোমাদের সাথে একটা আমরা অনেক ফানি জিনিস শেয়ার করবো, যেটা আমাদের সাথে সকালে ঘটেছিল। মুখে পড়লে তোমরা বুঝবে না, সো তোমাদের আমরা প্র্যাকটিক্যালি করে দেখাবো। সো পারবে না তোমরা? অবশ্যই পারবো না, কারণ আমার সাথে হয়েছে, আমরা পারবো না। আর আমি ক্যামেরাম্যান, সো লেটস এনজয়। ইয়া ওকে, শিওর শিওর। জি আসসালামু আলাইকুম স্যার, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, এক্সকিউজ মি। ইয়েস স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ? আমার একটা রুম লাগবে। সিঙ্গেল অর ডাবল স্যার? সিঙ্গেল রুম লাগবে, কিন্তু একটু বড় লাগবে। গেট মি ওয়ান সেকেন্ড। ইয়েস স্যার, অ্যাভেলেবল। আপনারা কি ফ্যামিলি নাকি ফ্রেন্ডস? আমরা কাপলস থাকবো। কাপলস? জি। ও আচ্ছা, আপনাদের কি কোনো ডকুমেন্টস আছে? আমাদের ডকুমেন্টস নেই। তাহলে স্যার আমরা সরি, এইভাবে আমরা রুম দিই না, আপনারা অন্য জায়গায় চেক করতে পারেন। একটু ট্রাই করেন। সরি স্যার, আমরা এইভাবে অ্যালাউ না স্যার, সরি। সমস্যা নেই, আমরা 10টাতে চেক করছি, পাইনি, আরো 10টা চেক করব, চলো। সো এটা কিন্তু একটা ট্রু স্টোরি, অনেক জোস অ্যাক্টিং করছে তোমরা, আই হোপ তোমাদের অ্যাক্টিং দেখে মানুষ এই স্টোরিটা মিনিং বুঝে গিয়েছে। বাট তার জন্য অনেক স্যাড, কারণ সে হোটেল পায় নাই আমরা। সো যাই হোক, আজকে ব্লগটা আমরা এখানে শেষ করছি। আজকে ব্লগে আমরা সি বিচের যে সাইটটা ছিল ওটা কভার করেছি, আর কালকের ব্লগে আমরা বাকি যেসব স্পটগুলো আছে ওগুলো সব কভার করবো। কালকের ব্লগটা ইনশাল্লাহ অনেক বেশি জোস হবে। আর ব্লগ থ্রি আমরা করবো কক্সবাজার থেকে একটু দূরে গিয়ে, বাট আমাদের টানা একসাথে ব্লগগুলো আসবে। ব্লগ থ্রিটা সারপ্রাইজ থাকলো, আর আপনাদের সবাইকে বলতে চাই অনেক অনেক বেশি থ্যাঙ্কস, কারণ আপনাদের জন্য আমরা অলমোস্ট 200-এর কাছাকাছি চলে এসেছি। ইনশাল্লাহ ভেরি সুন আমাদের 200 হয়ে যাবে। সো গাইস, ভিডিও যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের এই একটা লাইক আমাদের ইন্সপায়ার করবে পরবর্তী একটা ব্লগের জন্য। সো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খোদা হাফেজ, এন্ড থ্যাঙ্কস ফর 200K।